স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আজও এই নতুন দিনে তোমাদের অনেক শুভেচ্ছা। আমি জানি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার আজকে ক্লাস ওয়ান এর সেই ছোট ছোট বন্ধুদের নিয়ে আমি আবারও ফিরে এসেছি অনলাইন ক্লাসে। কি বন্ধুরা, খুশি নয়? হ্যাঁ, অবশ্যই খুশি। আর আমি তো অবশ্যই খুশি যে তোমাদের পেয়েছি। আমি অর্চনা সর্দার, ফাতিমা উচ্চ বিদ্যালয়। ইংলিশ ক্লাস ওয়ান আমরা আজ আলোচনা করব লেসন 8 জেন্ডার নিয়ে। বন্ধুরা নিশ্চয়ই বই আছে কাছে, তাহলে খুলে বসো লেসন 8 জেন্ডার। হ্যাঁ বন্ধুরা, একটু আলোচনা করে নিই। গত ক্লাসে আমরা করেছিলাম নাম্বার, নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার কি কি। আর আমি কিন্তু তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম 1 2 3 4 5 নাম্বার পরিবর্তন করো। কি বন্ধুরা, করেছো? হ্যাঁ, আমি জানি তোমরা তো আমার লক্ষ্মী ছেলে মেয়ে, অবশ্যই তোমরা করেছো এগুলা। আর করতে তো হবেই বলো, স্কুল খুলেই আমাদের পরীক্ষা শুরু। বন্ধুরা তাহলে এসো, আজ আমরা ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ লেসন 8 জেন্ডার নিয়ে আলোচনা করি। জেন্ডার মানে কি আমাদের সবার আগে জানতে হবে। আর জেন্ডার কি? জেন্ডার মানে লিঙ্গ। দেখো তোমাদের বই আছে? হ্যাঁ তো, তাহলে বই খুলো, 25 পেজ, জেন্ডার লেসন 8 খুলেছো? হ্যাঁ, এবার দেখো বড় বড় করে খুব সুন্দর লাল কালি দিয়ে সুন্দর করে লেখা আছে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য, যাদের হাতের কাছে এখনো বই আসেনি তারা আমার দিকে তাকিয়ে থাকো, এই যে দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে। জেন্ডার কাকে বলে? দেখো জেন্ডার বা লিঙ্গ কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ কিংবা স্ত্রী এবং পুরুষ ও স্ত্রী উভয়ই অথবা পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। আমি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে বলি, যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ এবং স্ত্রী পুরুষ উভয় কিংবা স্ত্রী পুরুষ কোনোটাই বুঝায় না, অন্য কিছু বুঝাবে, অচেতন পদার্থ বুঝায়, তাকে কি বলে? জেন্ডার বা লিঙ্গ। তো বন্ধুরা হয়েছে, আমার সঙ্গে বলেছো? হ্যাঁ, হয় স্ত্রী পুরুষ বুঝাবে, না হয় স্ত্রী পুরুষ উভয়ই বুঝাবে, আর তা না হলে কোনোটাই বুঝাবে না, একটা অচেতন পদার্থকে বুঝাবে, হ্যাঁ তাকেই বলে লিঙ্গ বা জেন্ডার, তাই তো? আচ্ছা এবার তাহলে আমরা আসি এই জেন্ডার বা লিঙ্গ কত প্রকার। আমরা জানি জেন্ডার বা লিঙ্গ, এই যে দেখো জেন্ডার বা লিঙ্গ চার প্রকার। কত প্রকার বলো তো? হ্যাঁ চার প্রকার। কি কি? দেখো ম্যাসকিউলাইন জেন্ডার, ম্যাস, আমার সঙ্গে উচ্চারণ করো ম্যাস, এম এ এস, ম্যাস, সি ইউ কিউ এল আই এন ই, ম্যাসকিউলাইন হয়েছে, ম্যাসকিউলাইন জেন্ডার মানে পুরুষবাচক। তারপর দেখো ফেমিনাইন, এফ ই এম আই এন আই এন ই, ফেমিনাইন জেন্ডার স্ত্রীবাচক। কমন দেখো সি ও ডবল এম ও এন, কমন জেন্ডার। কমন মানে কি বলতো? ওই যে বললাম উভয় মানে স্ত্রী পুরুষ উভয়ই বুঝাবে, কমন মানে উভয়, কমন, সি ও ক ডবল এম ও এন, কমন জেন্ডার। তারপর দেখো নিউটার জেন্ডার, আগে উচ্চারণ করো নিউ, এন ই ইউ, নিউ টার, টি ই আর, নিউটার জেন্ডার। নিউটার মানে কি বলতো? অচেতন পদার্থ, স্ত্রী পুরুষ কোনোটাই বোঝাবে না, একটা অচেতন পদার্থ, ইট কাঠ টেবিল চেয়ার এগুলো, এটা হচ্ছে অচেতন পদার্থ, নিউটার জেন্ডার। তাহলে আমরা জানলাম জেন্ডার কাকে বলে, সুন্দরভাবে হয়ে গেল। এরপর জানলাম জেন্ডার কত প্রকার ও কি কি।
আবারও বলি, জেন্ডার চার প্রকার, যথা ম্যাসকিউলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার ও নিউটার জেন্ডার। নিশ্চয়ই হয়েছে তোমাদের, তাই না বলো? হ্যাঁ। এবার আসি আমরা জেন্ডার পরিবর্তন। বন্ধুরা দেখো তো 26 পেজ, আমার সঙ্গে একটু খুলো 26 পেজ। দেখো এখানে তোমাদের দেওয়া আছে জেন্ডার পরিবর্তনের কিছু নিয়ম। আমরা তো ছোট ছোট, তাই আমরা কি করি নিয়মগুলো তেমন একটা পড়ি না বলো। আমাদের যে লেখাগুলো আছে, পরিবর্তনগুলো দেওয়া আছে, আমরা সেগুলোই পড়ি, একটু কম 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 করে পড়ি। আমি তো জানি আমার সব কি কিউট কিউট ছোট ছোট বেবি। হ্যাঁ আচ্ছা দেখো আমি কিছু এখানে এনেছি তোমাদের জন্য। এই যে আমি লিখেছি দেখো ম্যাসকিউলাইন, আমি পুরোটা লিখিনি, একটু সংক্ষেপে দিয়েছি যাতে ধরেন। আর এর পাশে লিখেছি ফেমিনাইন, কারণ পরীক্ষায় তোমাদের এভাবে লিখতে হবে। আমি এই জন্য এখানে কিছুটা এনেছি যাতে তোমরা পরীক্ষার সময় লিখতে পারো। যে টিচার তো ক্লাস হয়নি, শিখিয়েও দেয়নি, তাহলে কি করে লিখবো? এই জন্য এই যে এখন তোমাদের শিখিয়ে দিচ্ছি যে কি করে পরীক্ষার সময় লিখতে হবে, ম্যাসকিউলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। আর ম্যাসকিউলাইনটাই কিন্তু পরীক্ষায় আসে, আর ফেমিনাইনটা তোমাদের নিজেদের থেকেই লিখতে হবে। বয়, বয় মানে বালক, পুরুষ বোঝায়, তাই না বলো? হ্যাঁ, তাহলে কি লিখবে তোমরা? গার্ল, মানে কি বলো তো? মেয়ে, আমরা জানি। আচ্ছা সে এইভাবেই লিখতে হবে, বয় লিখে একটা টান দিয়ে তোমাকে গার্ল লিখতে হবে। আমি কিন্তু এই এই পাশের গুলো, বাম পাশের গুলো আমি পরীক্ষায় দিব। তারপরে দেখো দেওয়া আছে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, পোয়েট, পোয়েটেস, কিং, কুইন, লায়ন, লায়নেস। তারপর আছে দেখো অথর, অথরেস। কি বন্ধুরা তোমরা কি বুঝেছ? সিলেবাসে কিন্তু এগুলো সব দেওয়া আছে, একটু দেখে নিও বাবা, তাহলেই দেখবে আমি যা তোমাদের করিয়েছি তোমরা ঠিক বুঝতে পারছো, তাই না? হ্যাঁ। এবার দেখো 26 পেজ, একটু দেখো আমি এখানে নিয়ে এসেছি 1 2 3, 1 2 3, এই তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি কিন্তু রেখেছি। তাহলে দেখো তো হোমওয়ার্ক কি আছে আজ আমাদের, একটু খেয়াল করো। হোমওয়ার্ক মানে কি তো জানি আমরা সবাই, তাই না? বাড়ির কাজ। জেন্ডার পরিবর্তনের 1 2 3 নং দাগ করবে। এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম 1 2 3, এই পর্যন্ত দেখো আমি এখানে কালো কালিতে দাগও দিয়েছি, দেখেছো বন্ধুরা? হ্যাঁ, খুব বেশি পড়তে হবে না, এদিকে পড়তে হবে না, তোমরা শুধু এইটুকুই ফলো করবে, তাহলেই তোমাদের পরীক্ষার জন্য কমপ্লিট হবে। বন্ধুরা হয়েছে কি তাহলে? আচ্ছা হয়ে গেল আমাদের, দেখো পুরো লেসনটা আমরা কভার করলাম। তোমরা বাড়িতে আরেকটু চর্চা করো, দেখবে একদম কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজ আসি, সময় হয়েছে, সুস্থ থাকো, ভালো থাকো, টিচারকে বিদায় দাও, বাই বাই।